আমরা এখানে যে বোর্ডের যে ক্লাসটা দেখতেছি সেটা হচ্ছে যে কিভাবে প্রত্যেকটা সেকশনে ভোল্টেজটা যাচ্ছে ফুটছে। তাহলে এইখানে যখন ডিসি জ্যাক দেখতেছি, এই ডিসি জ্যাকটা এখান থেকে আমাদের মসফেট তারপর সিএল অর্থাৎ কারেন্ট লিমিট রেজিস্টর, এই রেজিস্টরের এখানে আসে আমাদের যখন এই জায়গায় একটা জয়েন্ট হবে, এই জয়েন্টটা হচ্ছে যে আমাদের 19 ভোল্ট থাকবে। যদি আমাদের চার্জার থেকে আসে, চার্জার থেকে যখন আসবে এখানে আমরা 19 ভোল্ট জি। আর যদি ব্যাটারির থেকে আসে তাহলে আমাদের ব্যাটারি থেকে যখন আসবে এখানে একটা হয়তো ফিউজ থাকতে পারে বা রেজিস্টর থাকতে পারে, আর রেজিস্টর থেকে আমাদের একটা মোসফেট থাকবে, এটা আমাদের পি চ্যানেল মোসফেট। এই মোসফেটের এখান থেকে এসে এখানে যে ভোল্টেজ থাকবে সেটা আমাদের 10 ভোল্ট 10.11 থেকে আমাদের 12 বা 14 ভোল্ট পর্যন্ত, যেগুলো এখন লেটেস্ট যে ব্যাটারিগুলো আসতেছে প্রায় 14-15 ভোল্টের মতো পা। তাহলে এইখান থেকে আমাদের দুইটা সাপ্লাই পাচ্ছি, একটা সাপ্লাই যদি আমাদের চার্জার থেকে আসে তখন কিন্তু ওই 12 ভোল্টটা আমাদের আর আসবে না। কেন আসবে না? এই মোসফেট তখন অফ হয়ে যাবে, এখান থেকে আর এখানে আসতে দিবে না। কথা বুঝতেছেন? যখন আমাদের চার্জার লাগানো থাকবে, যখন আমাদের চার্জার লাগানো থাকবে তখন অবশ্যই আমাদের এই মোসফেটটা অফ থাকবে, আর যখন চার্জার খুলে ফেলা হবে তখন মোসফেটটা অন হয়ে যাবে। এটা কিভাবে হচ্ছে আমরা খাতা কলমে দেখবো। আচ্ছা, তারপরে শুধু এইটুকু মনে রাখবো যে চার্জার লাগালে এই ব্যাটারির সাপ্লাইটাকে অফ হয়ে যাবে, আর চার্জার খুলে ফেললে চার্জারের এখানে আর খোলা ফেলা হয়েছে দেখে এখানে আর ভোল্টেজটা আসবে না, তখন আমাদের ব্যাটারি দিয়ে সাপ্লাই করবে। এখন কার কার কাছে সাপ্লাই যাচ্ছে ধরে নিলাম আমরা চার্জার লাগালাম, চার্জার যখন লাগালাম এখানে আমরা কত ভোল্টেজ পাবো? 19 ভোল্ট। তো 19 ভোল্টটা আমাদের প্রথমে এখান থেকে এসে কর্নারে আসলাম, চার্জিং লাইনে আসলো 19 ভোল্ট চার্জিং লাইন 19 ভোল্ট আসবে, আইসির ভিতরেও 19 ভোল্ট আসবে, আর এখানে আমাদের একটা পালস উইথ মডুলেশন আছে। পালস উইথ মডুলেশন কি কি নিয়ে আমরা দেখতে পাবো, এটা আমরা অনেকে অনেকভাবে বলে সুইজিং বলে, আপার লোয়ার মোসফেট সেকশন বলে, আবার অনেকে পালস উইথ মডুলেশন মানে PWM বলে। তো এই সেকশনের ভিতরে আমরা আইসিটা দেখতে পাচ্ছি, এই আইসির ভিতরে আমাদের 19 ভোল্ট আসে, এবং প্রত্যেকটা সেকশনে এরকম পালস উইথ মডুলেশনের প্রত্যেকটা সেকশনে আমাদের যে আপার মোসফেটটা থাকে বা ফ্যাট, এই ফ্যাটে থাকে, এখানে আমাদের ড্রেনে এসে ভোল্টেজটা থাকবে। উনি কথা বুঝতে পারছেন? তাহলে এ দেখেন 19 ভোল্ট আমরা প্রথমে তো ধরে রাখবো কি আমাদের প্রত্যেকটা মোসফেটে 19 ভোল্ট আসতে হবে, আইসিতে আসুক আর না আসুক আমাদের 19 ভোল্ট মোসফেটে আসতে হবে ওই সেকশনে। তো এই সেকশনটা হচ্ছে যে একটা সার্কিট, এই সেকশনটা একটা সার্কিট, এখানে আমাদের সার্কিটে দেখতে পাচ্ছি এটা কি সার্কিট, চার্জিং সার্কিট। চার্জিং সার্কিটের ভিতরে আমরা আবার এরপরে আবার দেখতে পাচ্ছি এদিক দিয়ে আসেন। তো এই চার্জিং সার্কিটটা আমরা এখানে দেখতে পাচ্ছি চার্জিং সার্কিট, এরপরে এখান থেকে আবার আরেকটা সার্কিট দেখতে পাচ্ছি একই রকম সেম সার্কিট, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কয়েল আর দুইটা মোসফেট। এই সার্কিটে দেখতে পাচ্ছি যে 3 ভোল্ট 5 ভোল্ট মানে দুইটা সার্কিট আছে, 3 ভোল্টের জন্য একটা আর 5 ভোল্টের জন্য। তাহলে এই একটা সার্কিট, এই একটা সার্কিট, তাহলে এটা তো 5 ভোল্ট বলে দেওয়া আছে, তাহলে এটা কি ভোল্টের 3 ভোল্ট। তাহলে এটা আমাদের 3 ভোল্টের সার্কিটের একটা সেকশন, আর একটা হচ্ছে আমাদের 5 ভোল্টের সেকশন। তো দুইটা সার্কিট মিলে একটা আইসি কন্ট্রোল করতেছে। তো এইটা পুরোটা হচ্ছে যে আমাদের একটা 3 ভোল্ট 5 ভোল্টের সার্কিট। তাহলে এই একটা গেল সার্কিট, এই একটা গেল সার্কিট, এখানে কি আমাদের 19 ভোল্ট কি এই সেকশনও আসছে না? হ্যাঁ। তাহলে ওকে, এরপর আরেকটা সার্কিট দেখতে পাচ্ছি, দেখলাম যে র্যাম সার্কিট, র্যাম সার্কিটের ভিতরে আমাদের আইসির ভিতরে কিন্তু আসে না, আসছে কার কাছে? মোসফেটের কাছে আসছে। তাহলে এখানে আমাদের 19 ভোল্ট আসছে, তাহলে 19 ভোল্টটা আমাদের আইসিতে আসে না, জাস্ট মোসফেট আসছে। ওকে, এরপর আর একটা সার্কিট, তাহলে এই সার্কিটটা শেষ, এখানে মাত্র একটা সার্কিট কার? র্যামে। ওকে, এরপর আর একটা সার্কিট দেখতে পাচ্ছি, সেটা কি? MCH মানে মেমোরি কন্ট্রোলার হাব, সেটা হচ্ছে যে গ্রাফিক্স চিপ বিল্ডিং, হ্যাঁ, GMCH, সেটা 1.05 ভোল্টের সার্কিট। সেখানে আমাদের এখানে একটা মোসফেটের ভিতরে লাইন আসছে 19 ভোল্ট, এই যে, কিন্তু এখানে কি কোনো লাইন আসছে 19 ভোল্টের? আসে না। এরপরের সেকশন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে GFX, যদি এক্সট্রা গ্রাফিক্স থাকে যেটা আরও হাই ডেফিনেশন ভিডিও করার জন্য বা গ্রাফিক্সটাকে আরও উন্নত করার জন্য, তাহলে এইটা হচ্ছে সেই সেকশন, এই সেকশনটাকে বলা হয় GFX। সেটার বেলাও কিন্তু আমাদের আইসিতে 19 ভোল্ট আসলে, কিন্তু বাট মোসফেটে 19 ভোল্ট চলে আসছে। এরপরের সেকশন দেখতেছি CPU, CPU সেকশন কেন আসতে দেওয়া হয়েছে, এবং CPU সেকশনে দেখা যাচ্ছে দুইটা সার্কিট, এরকম দুইটা সার্কিট। তো CPU সেকশনটা কেন দেওয়া হয়েছে লাস্টে,
এই কারণে কারণ সব সেকশন চালু হওয়ার পর তারপর সিপিইউ সেকশন চালু। ক্লিয়ার? ওকে, সিপিইউ সেকশনে আমরা দেখলাম যে এখানে ওয়ান বোর্ডের কাছে এই সিপিইউ সেকশন, আর একটা সার্কিট দেওয়া আছে ইনভার্টার, ইনভার্টার সেখানে 19 বোর্ড আসছে, এই যে 19 বোর্ড। জি ঠিক আছে, তো ইনভার্টার কি এলসিডি থাকলে এলসিডি ইনভার্টারে সাপ্লাই দিবে 19 বোর্ড, আর যদি এলইডি থাকে তাহলে এলইডি যে হাই সার্কিটটা মানে হাই ভোল্টেজ সার্কিট যেটা থাকে মনিটরে বা ডিসপ্লের সাথে সেখানে আমাদের 19 বোর্ড থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে সার্কিটটা আছে এই সার্কিটে যদি অ্যাডাপ্টার দিয়ে চলে তাহলে প্রত্যেকটা সার্কিটে মোসফেটে অন্তত মোসফেটে চলে যাবে হচ্ছে 19 বোর্ড, আর যদি ব্যাটারি দিয়ে চলে তাহলে প্রত্যেকটা সার্কিটে 12 বোর্ড বা যেটা ব্যাটারিতে পাবো যে সাপ্লাইটা চলে যাবে। এবং আমরা এখন জেনে নিব যে এই যে সার্কিটগুলো আছে এগুলো দেখলাম এই সার্কিটের ভিতরে কোন কোন সার্কিটের আইসিতে আমাদের ডিরেক্ট 19 বোর্ড চলে আসে। প্রথমে দেখতে পাচ্ছি চার্জিং সার্কিটে 19 ভোল্ট আসছে, এই যে এখান থেকে 19 ভোল্ট আসছে। জি, বা ব্যাটারি ভোল্টেজ থাকলে ব্যাটারি ভোল্টেজটা ডাইরেক্ট চলে আসছে। ওকে, এরপরে দেখতে পাচ্ছি 5 ভোল্ট 3 ভোল্টের, সেটা আমাদের ডিরেক্ট চলে আসছে 19 ভোল্ট আইসিতে, অনলি আইসি, মোসফেট তো থাকবেই। জি, 100% কনফার্ম প্রত্যেকটা মেন মোসফেট বা আপার মোসফেট, আপার মোসফেটে এটা থাকতো 19 ভোল্ট, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি। জি, ওকে, এরপরে আমাদের এখানে যে সাপ্লাইটা আসতেছে সেটা আইসিতে নাই, তাহলে আইসি তো আমি চার্জিং আইসি 5 ভোল্ট 3 ভোল্ট আইসি বা স্টেপ ডাউন, এটা আমরা অনেকে স্টেপ ডাউন 1 বলে থাকি। ঠিক আছে, আর স্টেপ ডাউন 2 কোনটা? র্যামের জিএমসিএস এর এগুলো স্টেপ ডাউন এবং গ্রাফিক্স এর এগুলো স্টেপ ডাউন 2, এগুলো কি স্টেপ ডাউন 2, আর স্টেপ ডাউন 1 কোনটা? অনলি 5 ভোল্ট 3 ভোল্ট সার্কিটটা। ক্লিয়ার? ওকে, এখন এখানে আমরা দেখি আর একটা হচ্ছে সিপিউর আইসি বলা আছে, তাহলে কয়টা আইসিতে 19 ভোল্ট আসতেছে? কয়টা? তিনটা, তিনটা, তাহলে তিনটা আইসিতে আমরা 19 ভোল্ট পাচ্ছি। ক্লিয়ার কিনা? এরপর আমরা বুঝতে পারলাম যে এখানে এখন এখান থেকে আমি মোস্টের এই জায়গা থেকে আমি কোশ্চেন করব, এই কোশ্চেনগুলো আনসার দিবেন। ওকে, আমরা যে ক্লাসটা আজকে দেখলাম এখানে যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমাকে আমি যাকে যাকে প্রশ্ন করবো সে সে আনসার দিবে আমাকে। হ্যাঁ, প্রথমে আমি কাউসারকে জিজ্ঞেস করবো, কাউসার যে এখানে আমাকে বলতে হবে যে মোসফেট, এখানে যে মোসফেটের যে ক্রিয়াটা হচ্ছে এখানে মোসফেটে কোন কোন মোসফেটে আমার বসানো হয়েছে? এখানে সুইচিংয়ের ভিতরে প্রত্যেকটা সুইচিংয়ে এবার আমি জিজ্ঞেস করবো রাকিবকে, রাকিব বলো যে কাউসার যে বললো এখানে পালস উইথ মডুলেশনে আমরা এখানে যে পালস উইথ মডুলেশন দেখতে পাচ্ছি প্রত্যেকটা, যে কাউসার বললো যে প্রত্যেকটাতে এন চ্যানেল, এখন তুমি আমাকে বলো যে এন চ্যানেল কিভাবে কাউসার চিনতে পারছে যে এটা এন চ্যানেল? এখানে ড্রেন দিয়ে ঢুকানো হয়েছে সেজন্য এন চ্যানেল হয়েছে, ড্রেন দিয়ে ঢুকানো হয়েছে সেজন্য এন চ্যানেল, আর কোন আমরা টপিকস দিয়েছিলাম যে এন চ্যানেল চিনা বা পি চ্যানেল চিনা, আমরা সিম্বল দেখে যদি ডায়োডের চিহ্নটা যদি ভিতরের দিকে থাকে তাহলে এটা এন চ্যানেল। কোন ভিতরের দিকে? মানে গেটের দিকে থাকে। ওকে, মানে বলা হচ্ছে যে মানে এটা হচ্ছে যে আমাদের একটা মোসফেট, এটা সিম্বল যেটা আমরা দেখতে পাচ্ছি সিম্বলটা যদি ভিতরের দিকে থাকে তাহলে এটা এন চ্যানেল। গুড গুড গুড, তাহলে ওকে। এবার আমি মুন্না ভাই, মুন্না ভাই আপনাকে প্রশ্ন করবো যে আমাদেরকে রাকিব বলছে যে এন চ্যানেল মোসফেট মানে ভিতরের দিকে ইন থাকবে এই জন্য এন চ্যানেল মোসফেট বসবে, এখন আপনার কাছে প্রশ্ন থাকবে এটা যে আমার যে সার্কিটগুলো পাচ্ছি এখানে এই সার্কিটগুলোর ভিতরে আমরা এখানে একটা জিনিস শিখলাম, তো এই সার্কিটে আমরা অনলি তিনটা আইসির বেলায় বলছি 19 ভোল্ট ঢুকে, তাহলে আর কি কি আইসি আছে যেখানে আমাদের 19 ভোল্ট ঢুকে না অন্য ভোল্টেজ ঢুকে, সেটা কি ভোল্টেজ ঢুকে এবং কোন কোন আইসিতে এই সার্কিটের ভিতরেই আছে আমাকে বলেন। আপনি দেখেন কোন কোন সার্কিটের ভিতরে আমাদের 19 ভোল্ট ঢুকছে আর কোন কোন সার্কিটে আমাদের 19 ভোল্ট আসে নাই, মানে মেন মোসফেটে তো থাকবে মানে আপার মোসফেটে তো 19 ভোল্ট থাকবেই, আইসিতে আমরা অনলি আইসি তিনটা বলছি না, যে চার্জিং আইসি 5 ভোল্ট 3 ভোল্ট আইসি, মানে চার্জিং আইসিতে আমাদের 19 ভোল্ট থাকবে আর সিপিইউতে, আর কোন কোন আইসিতে আমাদের 19 ভোল্ট থাকবে না বলেন? র্যাম সার্কিট, হ্যাঁ র্যাম সার্কিট,
NCS GFX GFX ওকে আমাদেরকে বলছেন আপনি যে প্রথমে থাকবে না 19 ভোল্টটা আমাদের র‍্যাম সার্কিটের ভিতরে তারপর থাকবে না বলছেন GMCS এ তারপর থাকবে না হচ্ছে যে আমাদের মেইন মোসফেটে 19 ভোল্ট থাকবে কি বলেন মেইন মোসফেট মিনিং হচ্ছে যে আমাদের আপার মোসফেট আপার মোসফেটের ভিতরে আমাদের 19 ভোল্ট থাকবে বাট আইসি তে থাকবে না গুড গুড ওকে তাহলে এবার ইয়া ভাই কি জানি রনি ভাই আমাকে বলেন যে এতক্ষণ আমরা যে কাজগুলো দেখছি এখানে আমরা বোল্টিন দেখতে পাচ্ছি এখানে আমাদের বোল্টিনে একটু বুঝে বলেন যে এখানে বোল্টিনে কিভাবে কাজ করতেছে বোল্টিনে আমার প্রথমে যখন ডিসি একটা ঢুকাবো তখন 19 ভোল্ট পাবো হ্যাঁ এটা পরে মসফেটে যাবে Q1 Q2 দুটা মসফেটে যাবে হ্যাঁ মসফেট থেকে তারপর 3 ভোল্ট রেজিস্টারে হ্যাঁ মানে সিএলআর হ্যাঁ তাহলে মানে আমাদের এখান থেকে সাপ্লাইটা এখানে আসতেছে এখানে আসতেছে এখানে আসতেছে এটা আমরা নর্মালি জানি বাট এই এই মোসফেট গুলাকে কে ড্রাইভিং করে মানে পরিচালনা কে করে গুড চার্জিং এসি তাহলে আমরা বুঝতে পারলাম যে PWM এর দেখাই যাচ্ছে যে এখান থেকে আমাদের মোসফেট কে গেট করতেছে তাই না ওকে তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ক্লাসটা কিভাবে হতে পারে আর প্র্যাকটিক্যালি আমরা প্রত্যেকটা সার্কিটের আমরা মাদারবোর্ডটিকে তো দেখাই দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্তই ওকে সবাইকে আমার কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে স্বাগতম জানাই এবং আপনাদের রিয়েল মানে মন থেকে আমাকে একটু ভিডিও করতেছি সেই জন্য নয় বাট কে কেমন অনুভূতি এই কোর্সটা করার পর মানে যতটুকু আমরা শিখছি এবার রনি ভাই আপনি আমাকে বলেন আপনার মনের অনুভূতিটা বলেন যে কীরকম আসলে মানে আমি অনেক জায়গায় গেছিলাম তো এভাবে কেউ শিখে নেই ধরে ধরে কবিতা সেকশন আলাদা কবিতা পার্টস আলাদা ভালো লাগতেছে আচ্ছা মুন্না ভাই মানে আপনি তো চিটাংয়ের ওকে মুন্না ভাই ফেনীর লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এবার মুন্না ভাই বলেন যে আপনি তো অনেক প্রতিষ্ঠানে কাজ করছেন দীর্ঘ সময় নিয়ে এই লাইনে অনেকদিন ধরে আছেন তো মোটামুটি আপনি অনেকেরকে কাজ করতেও দেখতেছেন তো ডিফারেন্স কিং অফ ল্যাপটপ সলিউশনের কোর্সটা নেওয়ার পর কী ডিফারেন্সটা পাচ্ছেন বা কী বুঝতে পারলেন আসলে অন্যান্য প্রতিষ্ঠানে যেভাবে শেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে প্রাথমিকভাবে যেভাবে দেখানোর কথা ওইভাবে দেখানো হচ্ছে না কারণ একটা স্টুডেন্ট যখন নতুন আসে সে একেবারেই নতুন থাকে কিছুই বোঝে না তো আপনি যখন তাকে প্রাথমিক স্তরগুলা যেমন এই যে ডিসি জ্যাক চার্জিং সেকশন এরপরে মোসফেট তারপরে কারেন্ট সেন্সিং রেজিস্টার এগুলো কীভাবে কাজ হইতেছে তারপর পাওয়ার উইথ মডুলেশন কার সাথে কার রিলেশন এসব জিনিসগুলো যখন বুঝাই দেওয়া হচ্ছে তো আস্তে আস্তে ওই স্টুডেন্টটা নিজেকে কনফিডেন্স করতে পারবে যে আসলে আমি এই কাজগুলো বুঝতেছি আচ্ছা আচ্ছা গুড মানে আপনি এমনি অন্য যে প্রতিষ্ঠানগুলোতে দেখছেন তারা ওটা এইভাবে করে শিখাচ্ছে এইভাবে শিখা না তারা দেখাইতেছে যে দেখো এটা চেঞ্জ করো কিন্তু এটা কি কারণে চেঞ্জ করা লাগছে বা কি প্রবলেম ওগুলো আমরা বুঝতেছি আচ্ছা আচ্ছা দেখা গেছে যে একটা আপনাকে এখান থেকে একটা দেখাইছে ওখান থেকে একটা দেখাইছে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে না এটার পরে এটা করবে এটার পরে এটা করবে নাহলে তাল গোলটা পাকা যায় আর কি আপনি স্টেপ বাই স্টেপ যখন থাকবে তখন আপনি এটাকে চেক করতে সুবিধা হবে আপনি প্রবলেমটা খুব দ্রুত ফাইন্ড আউট করতে পারবেন আচ্ছা আচ্ছা রাকিব আমরা দুই ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম যে এরকম এরকম মানে ডিফারেন্সটা পাওয়া গেছে তা আমাদের কিং অফ ল্যাপটপ সলিউশনে মনে হয় তোমার শুভযাত্রাটা এখান থেকেই স্টার্ট হয়েছে এখান থেকে তোমার নতুন করে ল্যাপটপের কোর্সটা নেওয়া ছাড় কোনো প্রতিষ্ঠানে তোমার যাওয়ার সৌভাগ্য হয় নাই আমাদের প্রতিষ্ঠানটাই সৌভাগ্য এখন নতুন এসে কি বুঝতে পারতেছো যে আমি কি এই প্রতিষ্ঠান থেকে শেখার পর কী ধরনের লাভবান বা কী ধরনের যেই পেমেন্টটা দেওয়া হচ্ছে এই পেমেন্টের বিনিময়ে কি তুমি আশ্বস্ত কিনা বা তুমি কি নিজেকে সন্তুষ্ট বোধ মনে করো কিনা জি অবশ্যই আমি নিজেকে অনেক সন্তুষ্ট মনে করতেছি কারণ আমি ঢাকা থেকে আসছি আজকে 15 দিন হয়েছে তো 15 দিনে আমি যদি 15টা ক্লাস পেয়ে থাকি বেসিক ক্লাসগুলো যেগুলো আপনি দিচ্ছেন 15টায় আমি খুবই ভালো বুঝতে পারছি আপনার ক্লাসগুলো আমার খুবই ভালো লাগে খুবই বুঝতে পারি আপনি আমি যেটা বুঝি না আমি আপনাকে আবার জিজ্ঞেস করলে আপনি আমার ওটা বুঝাই দিচ্ছেন আচ্ছা আচ্ছা তো এভাবে যেগুলো বেসিক আছে সবগুলো মাথায় আমার এখন আছে আপনি বুঝাই দিতে পারছেন আশা করি সামনে যেগুলো আছে আস্তে আস্তে বুঝে ফেলবো এই লাইনে আমি একদমই নতুন আমি কিচ্ছুই মানে কখন যখন বাবা মার থেকে শেখা হয়
তখন ওটা আস্তে আস্তে আরো বড় কইরা বা শিক্ষিত হওয়া যায়। তো আমার এই কখন শেখাটা আপনার থেকে শিখতেছি, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে ও তুমি বুঝাতে চাচ্ছ যে আমরা হাতে মানে ধরে ধরে হাত মানে হাঁটানো শিখাচ্ছি, এরপর হাঁটানো শিখানোর পর আমরা রিডিং বা কিভাবে চলতে হবে, কোথায় কিভাবে পোস্ট করতে হবে সেটা আমরা বুঝে নিতে পারবো। আচ্ছা ওকে। আমার কাউসার অন্যান্য ভাইদের কাছ থেকে শুনছো এবং অন্যান্য ভাইদের তুলনায় তুমি অনেক সিনিয়র, অনেক কাজই আগায় গেছো অনেক দূর মাশাল্লাহ। এখন অলরেডি কিং অফ ল্যাব অ্যাসোসিয়েশনের একজন প্রায় প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হিসেবে তুমি এখন কাজ করতেছো। যতটুকুই তুমি পাচ্ছ বা যতটুকুই তুমি দেখতে পাচ্ছ বা আদার্স আরও অনেক প্রতিষ্ঠানে অনেক ভালো ভালো এখন আসতেছে, কাজ শিখাচ্ছে, আমি আমি চাইছিলাম এটা যে হ্যাঁ আসুক কাজ শিখাক। কেন একটা মানুষ এত টাকা দিয়ে যখন ঢুকে প্রথম স্তরে গিয়ে সে এখানে ধোকাটা খেয়ে আসছে। মানুষ তো সবসময় একরকম থাকে না, আস্তে আস্তে চেঞ্জ হয়। চেঞ্জ হয় কেন, যখন দেখে যে পরিবেশটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তাকেও চেঞ্জ হতে হবে। তো এই যে অনেক অনেক ঢাকা অনেক অনেক যেমন বিশেষ করে আমি নিজেই আমি নিজেই সোহেল, আমি আজকে কিং অফ ল্যাব অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা বা আমি মালিক। তো আমি নিজেই ঢাকায় গিয়ে অনেক জায়গায় ধরা খাইছি। তো এই যে আমার আমার মনের ভিতরে একটা ক্ষোভ ছিল যে আমি ধরা খেলাম, তো আমি বাইরের দেশ থেকে যখন ইন্ডিয়া থেকে যখন আমি অনেক জায়গা ইন্ডিয়ার অনেক রাজ্য থেকে আমি কোর্সটা করে আসি, করে আসার পর আমি এই চিটাঙে যখন শুরু করলাম 2013 থেকে আমি শুরু করি, তো তখন থেকে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আমার মনে হয় না আমার মতো করে কেউ ভিডিও দিচ্ছে বা আমার মতো করে কেউ এভাবে করে শেখানো স্টার্ট করছে। তো আমি যখন এইভাবে করে স্টার্ট করলাম, করার পর আরও অনেক অনেক প্রতিষ্ঠান এখন আমাকে দেখে উৎসাহিত হয়েছে যে না আমাকেও শিখাইতে হবে, নাহলে মার্কেট টিকে থাকাটা অসম্ভব হয়ে যাবে। তো এখন এই মার্কেট টিকে থাকার জন্য এখন হয়তো যেই কাজগুলো আগে জানতো মানুষ, আমি বলি না জানে না, জানতো কিন্তু বাট এটা শিখাতো না, তাহলে আমাদের স্টুডেন্টের সাথে সে কি করতো, বেমানি বা এক ধরনের প্রতারণা করতো। তো এই প্রতারণাটা আজকে যে চেঞ্জ হয়েছে, তাহলে কিং অফ প্রতিষ্ঠান কি সেটার জন্য কি গর্ববোধ করার উচিত না হয় কি? অবশ্যই। তোমার মতে বলো, তো তুমি কি মনে করো যে আজকে যে এই কিং অফ ল্যাব অ্যাসোসিয়েশনের যে ভিডিও পথ ধরে হাঁটতেছে, ভিডিও নিয়ে যেভাবে প্রচার করে আসতেছে, বাংলাদেশকে যেভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে বাইরের দেশকে নিয়ে, বাইরের দেশে মানে মানুষরা দেখতেছে যে বাংলাদেশও খুব ভালো একটা মানে এভাবে কোর্সটা দেওয়া হচ্ছে, তো আমরাই মনে হয় বাংলাদেশে অনলাইনের ভিতরে আমরাই প্রথম যে খুব ভালোভাবে সার্ভিস দিয়ে দেখাই আসতেছি যে আমরা খুব ভালোভাবে চেষ্টা করতেছি। নবী করিম সাল্লামের একটা হাদিস দিয়ে প্রথম আমার কথা শুরু করি, যেটা হলো ইন্নামাল আমালু বিনিয়াত, যেটা হলো সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল, যে যে রকম নিয়ত করে। এখন বেসিক্যালি এখানে যে এই সেক্টরে আশা করি 80% লোকের চিন্তা ভাবনা আছে হলো টাকা ইনকাম করা, দেশ কি হইতেছে না হইতেছে ওটার দিকে চিন্তা ভাবনা করতেছে না। আর এখানে সৎ উদ্দেশ্য থাকার কারণে এই অল্প বয়সেই মানে অল্প প্রতিষ্ঠানের বয়স আমাদের একেবারেই কম, এই সুবলগ্নেই আমাদের এই পদাচরণা এবং কি আমাদের টেক নিউজ পর্যন্ত আমাদেরকে এই ইনভাইট করছে। তখন এখানে আর দুই নম্বর কথা হলো আমার ফ্রেন্ড সার্কেল, আমি ডিপ্লোমা করার পরেও আমার ফ্রেন্ড সার্কেল কয়েকজনেই এই নাকাইলি পিন্ডোরে কাজ শিখতেছে, শিখার পরে অলরেডি হেরা চলে আসছে বাড়িতে, এখন আমার কাছে কল দেয় বলে স্কিমেটিক ডায়াগ্রাম আমার থেকে শেখার জন্য বা আগ্রহ। আমি ইনশাল্লাহ এখান থেকে আমি যতটুকু শিখছি ইনশাল্লাহ আমার ওরকম কনফিডেন্স আছে, আমি যদি আমার যে বাড়ি বা কুমিল্লায় আমি যদি দোকান দিই ইনশাল্লাহ আমি 100% পারবো। আর এই প্রতিষ্ঠানে যার পড়ানির স্ট্রাকচারটাই হলো অন্যরকম, টাইপটাই অন্যরকম, যেই জায়গায় অনেকে আমার ফ্রেন্ডে কাজ শিখে ওইখানে থিওরিক্যালি কিছু শিখে না, কিন্তু থিওরিক্যাল দেওয়া অনেক প্রয়োজন, আমরা থিওরিক্যালি যদি না বুঝি তাহলে আমরা প্র্যাকটিক্যালি এই মুখস্থ কাজ ছাড়া আর কিছুই করতে পারবো না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি প্র্যাকটিক্যালি কাজ কি দেখাই না? হ্যাঁ অবশ্যই দেখাই। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি কাজও দেখাচ্ছি। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে শিক্ষার কোনো শেষ নাই, আমাদের এখান থেকে শিখার পরেই যে সে সব কাজ পারবে আমরা তাও বলি না, আমাদের লাইফটা নতুন নতুন আরও অনেক কাজ আসতেই পারে। তো সো আমাদেরকে এটার পিছনে লেগে থাকতেই হবে। কোনো প্রতিষ্ঠান বা কোনো বড় ইঞ্জিনিয়ার বলবে না যে আমি সব কাজ কমপ্লিট করে ফেলেছি, আমি সব কাজ পারি। এর জন্য তো প্রাইমারি থেকে আমরা স্কুল, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, গুড, মানে বোঝা যাচ্ছে যে আমাদের এক একটা ধাপ থাকে। তাহলে আমরাও চেষ্টা করব আজকে যদি কিং অফ ল্যাপটপ সলিউশন যদি স্কুল হয়ে থাকে, সামনে ইনশাল্লাহ একদিন কলেজ হবে, সামনে এরপরে আবার কলেজ হওয়ার পর আবার সামনে হয়তো ইউনিভার্সিটি হবে। তো এইভাবে করে আমরাও আগাচ্ছি এবং আমাদের স্টুডেন্টদেরকে নিয়েও আমরা এগিয়ে যাব। তো আমরা ইনশাল্লাহ অলরেডি নতুন নতুন যে আসতেছে যে কোরাই 5, কোরাই 3, কোরাই 5, কোরাই 7 যে জেনারেশন নিয়ে আসতেছে, আমরা অলরেডি
ফোর জেনারেশন পর্যন্ত অলরেডি দিয়ে যাচ্ছি, ফিফথ জেনারেশন সিক্স জেনারেশন আমরা দিয়ে যাব। আমরা পরিপূর্ণভাবে না জেনে না বুঝে আমরা ক্লাসগুলোকে স্টার্ট করি নাই। আমরা যেমন এখন আমরা ফিফথ জেনারেশন সিক্স জেনারেশন ক্লাসটা এখনও দিচ্ছি না, যখন আমরা এটা পরিপূর্ণ পেয়ে আমরা শিখে দিব তখন আমরা ওভাবেই দিব যে হ্যাঁ এখন থেকে এইভাবে করে শিখো, এইভাবে করে পাবা। তো সো আমরা বলতে চাচ্ছি এই কথাটা যে বাংলাদেশে আরও অনেক প্রতিষ্ঠান শিখাচ্ছে, শিখাক যেন খুব প্রপারলি খুব ভালোভাবে একজন শিখে যেতে পারে সেই ব্যবস্থাটা করুক। আপনাদের রিকোয়েস্ট থাকবে যে হিংসা নয়, বিরোধ নয়, আপনারা খুব ভালোভাবে, কারণ আপনাদের কাছ থেকেই অনেক স্টুডেন্ট আসতেছে, কেন আসবে আপনার নামে, কেন আমাদের কাছে, আমার নামে কেন অন্যজনের কাছে যায় বলবে, আবার অন্যজনের নাম কেন আমার কাছে এসে বলবে। আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা যতটুকুই শিখি আমরা যেই টাকার বিনিময়ে যে শ্রম লাগিয়ে শিখিয়েছি ওই শিক্ষাটা কি প্রপারলি পেলাম কিনা, আর ওই প্রপারলি একটা শিক্ষা দিয়ে আমরা কতটুকু আর্ন করতে পারতেছি। শিক্ষার কোনো টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না, কারণ এই জ্ঞানটা দিয়ে আমি যদি সত্যি প্রপারলি নেমে যাই এবং কাজ করি, ধরলাম কিং অফ ল্যাপটপ সলিউশন আমাদেরকে 30,000 টাকা দিয়ে কোর্স শেখাচ্ছে, কিন্তু যদি সত্যি আমরা প্রপারলি একটা ভালো জায়গায় গিয়ে কাজ করি এই 30,000 টাকার বিনিময়ে আমরা 30,00,000 টাকা কামাতে পারবো, যদি ওভাবে আমাদের কাজটা আসে বা আমাদের আমাদের কাছে যদি অ্যাভেলেবেল কাজ আসে আমরা কি 30,000 টাকার বিনিময়ে কি 1,00,000 টাকাও কামাতে পারবো না, সবার মুখে কি পারবো না? অবশ্যই। তাহলে সত্য তাহলে কি টাকার মূল্যায়ন করা যাবে কি কোর্সে এই এই শিক্ষাটার বিনিময়ে? না। তাহলে সব টিচাররাই চায় যে ভালোভাবে কোর্স করুক, ভালোভাবে খা, কিন্তু কিছু কিছু টিচার আছে যে কীভাবে তাদের উদ্দেশ্য বা কেন তাদের উদ্দেশ্য এটা আমরা জানি না। অনেকে মনে করে যে আমরা কাজ শিখাই দিব, প্রথম সকল ট্রেনারদের পক্ষে যে কথাটা যেটা হলো এখানে অনেকেই কাজ শেখার জন্য সেটা স্কুলে পড়ে যে একটা কিছু করবে ওইটা স্বপ্ন দেখে না, কিন্তু এই কাজটা করে একটা কিছু করার ওইসব চিন্তা ভাবনা থাকে। অতএব যারা ট্রেনার আছে বাংলাদেশে তাদের পক্ষে আমি মনে করি আমার পক্ষ থেকে যেটা মেসেজ এটা হলো আপনারা যদি যারা ট্রেনার আছে তারা যদি প্রপারলি কাজটা শিখে একটা ছেলের জীবন নষ্ট হয় না, কারণ বেসিক্যালি এই সেক্টরে যারা প্রথমে যায় তারা যেখান থেকে প্রতারণা হয় তারপর থেকে আর তার ওকে ওকে। তাহলে বুঝতে পারলাম যে আমাদের অনেক জায়গা থেকে অনেক প্রবলেমের ফেস করেই কিং অফ ল্যাপটপ সলিউশন আসে, আসার পর যখন ট্রেনিংটা পায় পাওয়ার পর তখন ডিফারেন্সটা যখন বুঝে তখন মোটামুটি বুঝতে পারে যে না আমরা ওই জায়গায় প্রতারণা হয়েছি এই জায়গা থেকে একটু ভালো। তাহলে আজকে এই পর্যন্তই, ওকে, আমরা আরও নতুন নতুন ভিডিও ছাড়বো ইনশাল্লাহ, আর ভিডিওগুলো হবে অবশ্যই প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ।